নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে সর্বদাও নিয়েছিলাম তোমাদের সামনে যে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে তো ভিলেজ পুলিশ যে নিয়োগ করাবে তো কোন কোন ধাপে নিয়োগ করা হবে তো সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ফার্স্ট দেখে নিন যে কোন কোন ডিস্ট্রিকে নিয়োগ করা হবে তো নিচের ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছেন সেম এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু নিয়োগ করা হবে তো ডিস্ট্রিক্টগুলোতে নিয়োগ করা হওয়ার কিন্তু এইগুলো টোটাল চলে যায় পৌরসভা এবং অঞ্চলের অধীনে চলে যাবে অর্থাৎ টোটাল নিয়োগ করা হবে আপনাদের বারো হাজার তিনশো জন এবং পৌরসভা অঞ্চলে নিয়োগ হবে বেতন হবে তোমাদের তেরো হাজার নশো টাকা বয়স হতে আপনাদের আপনাদের আঠেরোতে তিরিশ বছর বয়স তো যারা ফর্মটি আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করতে পারেন তো এখন আমি অফিসিয়াল যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখন এই ফর্মটি ফাইল ফাইলকে ডাউনলোড করে আপনারা নির্দিষ্ট যে অঞ্চলে গিয়ে জমা দেবেন এবং পৌরসভায় গিয়ে জমা দেবেন সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে ফর্ম পেসটি তো ফর্ম পেজে ফিল আপ করতে হবে তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও কেমন লাগলো তো দেখতে পাচ্ছেন সার নেম নাম এবং ফটো কীভাবে লাগাতে হবে তো আমি সব কিছু বলে দেবো তোমাদের তো ফর্মটি যে জমা দেবেন তো আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই জিরোক্স মাস্টলি লাগবে তো দেখতে পাচ্ছেন এখন আপনার যে অপশানগুলো দেখছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সেম একই আপনার ফর্ম ফিল আপ করবেন তো আপনাদের দেখতে পাচ্ছেন নেম এন ফুল তো আপনার নাম লিখতে হবে ওখানে তো নেম এন দেখতে পাচ্ছেন তো নেম এমডি পোস্ট এমনি এগুলো সব লিখতে হবে এবং আপনার দিতে হবে যে হোম অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো আপনার বাড়ি কোথায় পেসেন্ট অ্যাড্রেস তো সব এগুলো দিতে লাগবে এবং দেওয়ার পরে চলে যাবে আপনার ন্যাশনালিটি তো এগুলো সব জানেন তো আপনারা তো এবং এই নিচে দেখতে পাচ্ছেন তো নিচে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তো সেম একে আপনার নেম এবং ডিস্ট্রিক্ট হাউস নাম্বার এবং স্টেট নেম তো সব কিছু দিতে লাগবে পিনকোড তো এগুলো দেওয়ার পরে আপনারা সেম এরপরে নিচে চলে যাবেন তো এরপরে যে ফর্ম পেসটি আসবে অর্থাৎ একেই ফর্ম পেস দু পিসটা এরপর যে পৃষ্ঠটি আসবে অর্থাৎ নিচের যে অপশানটি আছে আমরা তো নিজস্ব তুলে ধরব যে দুই নম্বর পেজটি তো সেম একইভাবে আপনারা ছয় নম্বর অপশান আপনার ফাদার্স নেম মাদার্স নেম ও পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম একইভাবে দিয়ে ফর্মটি ফিল আপ করবেন তো একের পর এক এই রকম অপশান চলে আসবে তো ফর্মটি ফিল আপ করে আপনার নির্দিষ্ট যে ব্লক ও অঞ্চল আছে সেখানে গিয়ে জমা দিতে পারেন তো এরপরে আপনারা দেখতে পাবেন নিচের যে অপশানগুলো চলে আসবে একের পর এক তো আপনারা ঠিক সেম একইভাবে ফিল আপ করতে হবে তো দেখতে না নিতাম আপনাদের যে ডেট অফ বার্থ তো আপনাদের জন্ম তারিখটা লিখতে হবে এখানে লেখার পরে চলে আসবে তোমাদের প্লেস অফ বার্থ তো আপনার কোথায় জন্ম কোন হচ্ছে ডিস্ট্রিক্ট নেম তো সেম একেই ফিল আপ করে জমা দিতে পারেন তো ডিস্ট্রিক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট দেখতে পাচ্ছেন তো সেম একেই ফিল আপ করুন তো এরপরে চলে আসবে আমরা যে আপনারা কোন ক্লাস পাস করবেন অর্থাৎ এইট ক্লাস পাস দশম শ্রেণী পাস ও দ্বাদশ শ্রেণী ও কলেজ পড়বও আবেদন করতে পারেন তো চলে আসবো আমরা দেখতে পাচ্ছেন সিলেট করে তো এগুলো কত কিছু দিতে হবে না আপনাদের তো যাইগলে চলে আসবো নেম অফ দি স্কুল কলেজ উইথ ফুল অ্যাড্রেস তো আপনার কোন স্কুলে পড়েন ও কোন কলেজে তার ফুল অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাব এখন যে আপনারা দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার অর্থাৎ কত সালে পাস করছেন কত সালে আপনারা পাস করছেন তো যারা যে সালে পাস করবেন তারা সেই সালটি দেবেন দেওয়ার পরে আপনাদের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ আপনার এইট ক্লাস পাস দিলে এইট ক্লাস পাস দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী কলেজ পরিবার যে সার্টিফিকেটটি দেবেন সেই সার্টিফিকেট বোর্ড সাইড জিরোস ওরা আপনার নিজের সেলফ অ্যাড্রেসটি করে জমা দিতে পারেন তো এরপর যে নিজের অপশনটি দেখতে পারেন আপনারা চলে আসবো তো সেম একই আপনারা সেম ফর্মটা ফিল আপ করবেন তো ফিল আপ করার পর আপনারা জমা দেবেন তো যারা ফর্মটি আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করতে পারেন এবং আমার নিচে যে ডেসক্রিপশন বক্সটি আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনার ফর্মটি ফিল আপ করে নিতে পারেন তো যারা ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ মুহূর্তে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না